আপনি কি স্পিরিচুয়াল পাওয়ারে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডীয় প্রাণ শক্তি আপনার যে কোনো প্রবলেমকে গড়ায় থেকে সলভ করে দিতে পারে? আপনি কি বিশ্বাস করেন যে বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ শক্তি হচ্ছে ঈশ্বরীয় শক্তি, যেই শক্তি আপনার জীবনে মিরাকেল পরিবর্তন ঘটাতে পারে? যদি আপনি স্পিরিচুয়াল পাওয়ারে বিলিভ করেন, যদি আপনি ঈশ্বরে বিলিভ করেন, তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত চালিয়ে আমি যে হিলিংটা দিতে থাকবো সেই হিলিংটা নিতে থাকুন। যারা দীর্ঘদিন ধরে পেট ও লিভারের প্রবলেমে ভুগছেন, যাদের লিভার বা পেটের কোনো অপারেশন হয়েছে, যাদের পাকস্থলীর কোনো অপারেশন হয়েছে, কোনো কিছু খেতে গেলে বমি হয়ে যাচ্ছে বা বমি হওয়ার টেন্ডেন্সি হয়ে যাচ্ছে, যাদের কোনো রকমের হজমের প্রবলেম আছে, যাদের গ্যাসের প্রবলেম আছে, অম্বলের প্রবলেম আছে, তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আজকে ভিডিওতে যে হিলিংটা আমি সেন্ড করব, সেই হিলিংটা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে রিসিভ করতে থাকুন। আর মিরাকেলিভাবে দেখতে পাবেন যে আজকের ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে আপনি আন্তরিকভাবে এই হিলিংটা রিসিভ করলে আপনার যে পেট লিভার বা ভমিটিংয়ের যে প্রবলেম আছে সেই টেন্ডেন্সি অনেকটাই কমে গিয়েছে। আর 45 দিন থেকে 55 দিন এই যে হিলিংয়ের ভিডিওটা, এই ভিডিওটা চালিয়ে সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলা প্রতিনিয়ত এই হিলিংটা যদি ভিডিও চালিয়ে নিতে থাকেন, তো আপনার প্রবলেম দেখবেন অনেকটাই সলভ হয়ে গিয়েছে। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে আজকের আমরা স্পিরিচুয়াল পাওয়ারকে স্মরণ করব, স্পিরিচুয়াল এনার্জিকে স্মরণ করব, হোলি ফায়ার এনার্জিকে স্মরণ করব, করে আমি আপনাদেরকে একটি হিলিং সেন্ড করব। আপনারা জাস্ট আন্তরিকতার সাথে হিলিংটাকে রিসিভ করবেন। রিসিভ কীভাবে করবেন? জাস্ট মনে মনে কল্পনা করবেন আপনার যে প্রবলেম এরিয়াটা আছে, ধরুন আপনার লিভারের কোথাও প্রবলেম আছে, সেই লিভার এরিয়ায় ওই এনার্জিটা গিয়ে ওটাকে হিল করে দিচ্ছে, বা আপনি মনে মনে জাস্ট রিসিভ বলতে থাকবেন, তাতেই কাজ হবে। তো চলুন এবার আমি হোলি ফায়ার এনার্জি, পবিত্র রেইকি এনার্জি, স্পিরিচুয়াল এনার্জি, অ্যাঞ্জেল এনার্জি, সমস্ত পাওয়ারকে কল করে আমি পাওয়ারফুলভাবে আপনাদের একটি এনার্জি সেন্ড করব। আপনারা জাস্ট সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে এই এনার্জিটাকে রিসিভ করবেন, আর ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে মিরাকেল পরিবর্তন অনুভব করতে থাকবেন। এনার্জিটাকে রিসিভ করার জন্য একটি শান্ত জায়গা বেছে নিন, শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসুন। চলুন স্ক্রিনের দিকে চোখ রাখুন। এবার আমি স্পিরিচুয়াল এনার্জি, পবিত্র ঈশ্বরীয় অগ্নিকে স্মরণ করে, পবিত্র অ্যাঞ্জেলিক এনার্জিকে স্মরণ করে আপনার শরীরে যা কিছু প্রবলেম আছে সমস্ত কিছু প্রবলেমকে হিলিং, প্রবলেম সলভ করার জন্য হিলিং সেন্ড করব। আপনারা জাস্ট হিলিংটাকে রিসিভ করতে থাকবেন। এখন আমি আপনাদের লিভার, পেট বা পেট বা যে কোনো প্রবলেমে, যদি ভমিটিং প্রবলেম থাকে বা যা কিছু প্রবলেম আছে, সেগুলোর প্রতি পবিত্র হোলি ফায়ার এনার্জি সেন্ড করছি। আপনারা জাস্ট আপনাদের লিভার বা পেটের যে জায়গায় প্রবলেম আছে ওই জায়গায় এই হোলি ফায়ার এনার্জিটাকে রিসিভ করতে থাকুন, মনে মনে বিলিভ করতে থাকুন আপনার লিভারের যে প্রবলেম আছে সেই প্রবলেমে এই ফায়ার এনার্জি গিয়ে সেগুলোকে কিওর করা শুরু করে দিয়েছে, সেগুলোকে পিউরিফাই করা শুরু করে দিয়েছে, রিজেনারেট করা শুরু করে দিয়েছে। মনে মনে আপনি জাস্ট রিসিভ বলতে থাকুন, অটোমেটিক্যালি এই এনার্জি আপনার যে প্রবলেম এরিয়া আছে সেই এরিয়াতে গিয়ে কাজ করা শুরু করে দেবে। আমি এখন পবিত্র হোলি ফায়ার এনার্জি, অ্যাঞ্জেলিক এনার্জি, ঈশ্বরীয় এনার্জি আপনার লিভারের যাবতীয় প্রবলেম সলভ করার জন্য পাঠাচ্ছি। আপনি জাস্ট এনার্জিটাকে রিসিভ করুন। ঈশ্বরীয় পবিত্র এনার্জি এখন আপনার হার্টের যাবতীয় প্রবলেম ক্লিয়ার করা শুরু করে দিয়েছে, আপনার লিভারের যাবতীয় প্রবলেম ক্লিয়ার করা শুরু করে দিয়েছে, আপনার হজম শক্তির যাবতীয় প্রবলেম সলভ করা শুরু করে দিয়েছে, আপনার পাকস্থলীর যাবতীয় প্রবলেম সলভ করা শুরু করে দিয়েছে। পবিত্র হোলি ফায়ার এনার্জি এখন আপনার পাকস্থলীর যে হজমজনিত যে প্রবলেম আছে, আপনার গ্যাস অম্বলজনিত যে প্রবলেম আছে, সেগুলোকে ধীরে ধীরে হিল করা শুরু করে দিয়েছে। পবিত্র হোলি ফায়ার এনার্জি, পবিত্র ঈশ্বরীয় অগ্নি আপনার লিভারের যাবতীয় ব্লকেজকে পুড়িয়ে সেগুলোকে ধোঁয়া করে আস্তে 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 আপনার পেট ও লিভার থেকে বের করে দিচ্ছে। আপনার পেট ও লিভারের যাবতীয় ব্লকেজ এনার্জি আস্তে আস্তে কালো কালো ধোঁয়া হয়ে আকাশের দিকে উড়ে যেতে শুরু করেছে। সম্পূর্ণ আন্তরিকতার সাথে এই হোলি ফায়ার এনার্জিকে, অ্যাঞ্জেলিক এনার্জিকে রিসিভ করতে থাকুন, এবং আপনার পেট ও লিভার থেকে বা আপনার শরীরে যে জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেম এরিয়া থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলোকে বেরিয়ে যেতে দিন।
পবিত্র হোলি ফায়ার এনার্জি, পবিত্র মিরাকেল এনার্জি এখন আপনার লিভারকে হিল করা শুরু করেছে, আপনার লিভারের যাবতীয় প্রবলেমকে হিল করা শুরু করেছে। পবিত্র হোলি ফায়ার এনার্জি এখন আপনার লিভারের ভেতরের প্রত্যেকটা মাংসপেশিকে ঈশ্বরীয় তেজে ভরে দিচ্ছে, এখন আপনার লিভারের প্রত্যেকটা কোষকে ঈশ্বরীয় শক্তিতে ভরে দিচ্ছে, এখন আপনার লিভারের প্রত্যেকটা কোষকে ঈশ্বরীয় এনার্জিতে ভরে দিচ্ছে। এবং যত সময় যাচ্ছে এই এনার্জি ধীরে ধীরে আরও পাওয়ারফুলভাবে আপনার লিভারকে হিল করা শুরু করছে। পবিত্র হোলি ফায়ার এনার্জি আপনার লিভারের সমস্ত প্রবলেমকে সলভ করে দিয়েছে, এখন পবিত্র ঈশ্বরীয় এনার্জিতে, হোলি ফায়ার এনার্জিতে আপনার লিভার সম্পূর্ণ হিল হয়ে গিয়েছে, এখন আপনার লিভার সম্পূর্ণ ঈশ্বরীয় এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছে। এখন পবিত্র হোলি ফায়ার এনার্জি আপনার পাকস্থলীর সমস্ত প্রবলেমকে সলভ করা শুরু করে দিয়েছে, আপনার পাকস্থলীর ভেতরে যাবতীয় মাংসপেশিকে পবিত্র ঈশ্বরীয় এনার্জি, পবিত্র ঈশ্বরীয় হোলি ফায়ার এনার্জি, পবিত্র ঈশ্বরীয় অগ্নি ধীরে ধীরে হিল করা শুরু করেছে। আপনার পাকস্থলীর ভেতরে যাবতীয় প্রবলেম, যাদের পাকস্থলীর অপারেশন হয়েছে তাদের যে ঘাগুলো আছে বা যাদের তাদের যে কাটার যে অংশগুলো আছে সেগুলো আস্তে আস্তে পবিত্র হোলি ফায়ার এনার্জি আস্তে আস্তে রিজেনারেট করা শুরু করে দিয়েছে, অর্থাৎ একদম নূতনভাবে গড়ে তোলা শুরু করে দিয়েছে। যাদের পাকস্থলী ছোট হয়ে গিয়েছে পবিত্র ঈশ্বরীয় এনার্জি সেগুলোকে রিজেনারেট করা শুরু করে দিয়েছে, পবিত্র ঈশ্বরীয় এনার্জি আস্তে আস্তে সেগুলোকে পুনর্গঠিত করা শুরু করে দিয়েছে। পবিত্র ঈশ্বরীয় হোলি ফায়ার এনার্জি যেই এনার্জি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে সেই পবিত্র হোলি ফায়ার এনার্জি এখন আপনার পাকস্থলীর মধ্যে যাচ্ছে, পাকস্থলী দ্বারা আপনি পবিত্র হোলি ফায়ার এনার্জিকে রিসিভ করুন, ফিল করতে থাকুন। এখন আপনার পাকস্থলী ধীরে ধীরে ঈশ্বরীয় এনার্জিতে ভরে উঠছে, ঈশ্বরীয় পবিত্র অগ্নিতে ভরে উঠছে, ঈশ্বরের পবিত্র আশীর্বাদে ভরে উঠছে। ধীরে ধীরে আপনার পাকস্থলী ঈশ্বরীয় এনার্জিতে ভরে উঠছে, আপনার যে ভমিটিং প্রবলেম ছিল সেগুলো ধীরে ধীরে ঈশ্বরীয় আশীর্বাদে আপনার শরীর থেকে মিরাকেলিভাবে গায়েব হওয়া শুরু করেছে, আপনার যে হজম শক্তির প্রবলেম ছিল সেগুলো আস্তে আস্তে ঈশ্বরীয় আশীর্বাদে মিরাকেলিভাবে আপনার শরীর থেকে ভ্যানিশ হওয়া শুরু করেছে, আপনার যে বদহজমের প্রবলেম ছিল, আপনার যে গ্যাস অম্বলের প্রবলেম ছিল ঈশ্বরীয় পবিত্র অগ্নি দ্বারা সেগুলো আপনার শরীর থেকে ধীরে ধীরে মিরাকেলিভাবে ভ্যানিশ হওয়া শুরু করেছে, মিরাকেলিভাবে ভ্যানিশ হওয়া শুরু করেছে, মিরাকেলিভাবে ভ্যানিশ হওয়া শুরু করেছে। বাই হার্ট আন্তরিকতার সাথে এই এনার্জিকে রিসিভ করতে শুরু করুন, বাই হার্ট আন্তরিকতার সাথে পবিত্র ঈশ্বরীয় অগ্নিকে রিসিভ করতে শুরু করুন। এখন আপনার পেটের যাবতীয় প্রবলেম ঈশ্বরীয় পবিত্র অগ্নি দ্বারা হিল হওয়া শুরু করেছে, এখন আপনার পেট ও লিভারের যাবতীয় প্রবলেম ঈশ্বরীয় পবিত্র অগ্নি দ্বারা হিল হওয়া শুরু করেছে, এখন আপনার পেট ও লিভারের যাবতীয় প্রবলেম ঈশ্বরীয় পবিত্র অগ্নি এবং অ্যাঞ্জেলিক পাওয়ারে হিল হওয়া শুরু করেছে। ধীরে ধীরে আপনার পেট ও লিভারের যাবতীয় প্রবলেম ঈশ্বরীয় এনার্জি, হোলি ফায়ার এনার্জি, অ্যাঞ্জেলিক এনার্জিতে ধীরে ধীরে হিল হওয়া শুরু করেছে, এখন আপনার পেট ও লিভার ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করেছে। এবং এই পবিত্র হোলি ফায়ার এনার্জি যত আপনি পেট দ্বারা রিসিভ করছেন, লিভার দ্বারা রিসিভ করছেন, আপনার গ্যাস অম্বল প্রবলেম, আপনার ভমিটিং প্রবলেম, আপনার বদহজম প্রবলেম সমস্ত কিছু মিরাকেলিভাবে ভ্যানিশ হওয়া শুরু করেছে, মিরাকেলিভাবে ভ্যানিশ হওয়া শুরু করেছে। এখন ঈশ্বরীয় পবিত্র অগ্নি আপনার পেটকে রিজেনারেট করে দিয়েছে, আপনার পেটের যাবতীয় অর্গানকে রিজেনারেট করে তুলছে। এই হোলি ফায়ার এনার্জিকে আন্তরিকতার সাথে রিসিভ করুন এবং আপনার পেটের এবং লিভারের যাবতীয় প্রবলেম ধীরে ধীরে ঈশ্বরীয় আশীর্বাদে মিরাকেলিভাবে ভ্যানিশ হচ্ছে এটা বিলিভ করতে থাকুন, ঈশ্বরীয় পবিত্র এনার্জিকে রিসিভ করতে থাকুন, বিলিভ করুন। ঈশ্বরীয় শক্তি, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বরের শক্তি দ্বারা সমস্ত কিছু পসিবল, ঈশ্বরীয় শক্তি আপনার শরীরকে যে কোনোভাবে কন্ট্রোল করতে পারে, আপনার শরীরের সমস্ত প্রবলেম মিরাকেলিভাবে ভ্যানিশ করতে পারে। ঈশ্বরীয় পবিত্র অগ্নি এখন আপনার শরীরের প্রত্যেকটা অর্গানের মধ্যে ছড়িয়ে পড়ছে, আপনার পেট ও লিভারের প্রত্যেকটা প্রবলেমকে ধীরে ধীরে মিরাকেলিভাবে ভ্যানিশ করা শুরু করেছে, ঈশ্বরীয় পবিত্র অগ্নিকে রিসিভ করতে থাকুন। আপনি ভালো করে এনার্জিটাকে রিসিভ করলে ফিল করতে পারবেন যে হালকা একটা ভাইব্রেশন, হালকা গরম অনুভূতি বা হালকা ঠান্ডা অনুভূতি বা আপনার যে গ্যাস অম্বলের যে টেন্ডেন্সি ছিল সেটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আপনার যদি ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকে সেই ভমিটিংয়ের টেন্ডেন্সি বা বমি করার টেন্ডেন্সি আস্তে আস্তে কাটতে শুরু করেছে, আপনার পেট ও লিভার ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করেছে, ঈশ্বরীয় এনার্জিতে রিজেনারেট হওয়া শুরু করেছে, ঈশ্বরীয় এনার্জিতে রিজেনারেট হওয়া শুরু করেছে। ধীরে ধীরে আপনার পেট ও লিভার আরও পাওয়ারফুলভাবে কাজ করতে শুরু করেছে, আপনার হজম শক্তি আগের থেকে হাজার গুণ পাওয়ারফুলভাবে কাজ করতে শুরু করেছে, ঈশ্বরীয় পবিত্র অগ্নি আপনার হজম শক্তিকে রিজেনারেট করে তুলছে, ঈশ্বরীয় পবিত্র এনার্জি আপনার হজম শক্তিকে রিজেনারেট করে তুলছে, আপনার পাকস্থলীর প্রত্যেকটা কোষকে ঈশ্বরীয় পবিত্র অগ্নি আগের থেকে হাজার গুণ পাওয়ারফুল করে দিচ্ছে, আপনার পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, হজম শক্তির প্রবলেম ঈশ্বরীয় এনার্জি দ্বারা মিরাকেলিভাবে ভ্যানিশ হওয়া শুরু হয়েছে, মিরাকেলিভাবে ভ্যানিশ হওয়া শুরু করেছে।
এখন আপনার পেট ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়ে গেছে, এখন আপনার পেট ঈশ্বরের পবিত্র অগ্নি দ্বারা সৃষ্টি হয়ে গেছে, এখন আপনার পেট ঈশ্বরের পবিত্র অগ্নি এনার্জি দ্বারা সৃষ্টি হয়েছে, এখন আপনার পেটের মধ্যে এত পাওয়ারফুল ঈশ্বরীয় অগ্নি এনার্জি চলে এসেছে যে এনার্জি আপনার পেটের যাবতীয় খাদ্যকে ইমিডিয়েটলি হজম করে তোলার ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে, আপনার পেটের যাবতীয় প্রবলেম ধীরে ধীরে সলভ হতে শুরু করেছে, ঈশ্বরীয় পবিত্র এনার্জি এখন আপনার পেটের যাবতীয় প্রবলেমকে সলভ করতে শুরু করেছে, আপনার হজম শক্তির যাবতীয় প্রবলেমকে সলভ করতে শুরু করেছে। আপনি জাস্ট মনে মনে রিসিভ বলতে থাকুন, এনার্জিটাকে রিসিভ করতে থাকুন আর মিরাকেল অনুভব করতে থাকুন। এখন ঈশ্বরীয় পবিত্র অগ্নি আপনার হার্টের যাবতীয় প্রবলেম সলভ করতে শুরু করেছে, এখন ঈশ্বরীয় পবিত্র অগ্নি আপনার হার্টের যাবতীয় প্রবলেম সলভ করতে শুরু করেছে, এখন ঈশ্বরীয় পবিত্র অগ্নি আপনার লিভার, আপনার কিডনি, আপনার ফুসফুস, আপনার হজম শক্তির যাবতীয় প্রবলেম সলভ করতে শুরু করেছে, এখন ঈশ্বরীয় পবিত্র অগ্নি দ্বারা আপনার পেট সম্পূর্ণ হিল হয়ে গিয়েছে, এখন ঈশ্বরীয় পবিত্র অগ্নি দ্বারা আপনার হজম শক্তি সম্পূর্ণ রিজেনারেট হয়ে গিয়েছে, এখন ঈশ্বরের পবিত্র অগ্নি দ্বারা আপনার ভমিটিংয়ের যাবতীয় প্রবলেম চলে গিয়েছে, এখন ঈশ্বরের পবিত্র অগ্নি দ্বারা আপনার হজম শক্তির যাবতীয় প্রবলেম চলে গিয়েছে, আপনার ভমিটিংয়ের যে টেন্ডেন্সি ছিল সেটা মিরাকেলিভাবে গায়েব হয়ে গিয়েছে, আপনার ভমিটিংয়ের যে টেন্ডেন্সি ছিল সেটা মিরাকেলিভাবে গায়েব হয়ে গিয়েছে, ঈশ্বরের আদেশে আপনার হজম শক্তি রিজেনারেট হয়ে গিয়েছে, ঈশ্বরীয় আদেশে ঈশ্বরীয় আশীর্বাদে আপনার হজম শক্তির যাবতীয় প্রবলেম মিরাকেলিভাবে গায়েব হয়ে গিয়েছে, মিরাকেলিভাবে গায়েব হয়ে গিয়েছে। এখন আপনার মাথার মধ্যে ঈশ্বরীয় পবিত্র অগ্নি প্রবেশ করছে, আপনার মাথা দ্বারা আপনার পেটের ভেতরে যে সমস্ত অর্গ্যানগুলো আছে সেগুলো আস্তে আস্তে কন্ট্রোল হওয়া শুরু করেছে, আপনার মাথা থেকে ঈশ্বরীয় পবিত্র অগ্নি গিয়ে আপনার পেট ও লিভারের যাবতীয় প্রবলেমকে কন্ট্রোল করা শুরু করে দিচ্ছে, রিজেনারেট করা শুরু করে দিচ্ছে, এখন ঈশ্বরীয় পবিত্র অগ্নি দ্বারা আপনার পেটের যাবতীয় প্রবলেম কিওর হতে শুরু করেছে, এখন ঈশ্বরীয় পবিত্র অগ্নি দ্বারা আপনার পেট সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, আপনার লিভার সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, আপনার পাকস্থলী সম্পূর্ণ রিজেনারেট হয়ে গিয়েছে, আপনার ভমিটিং প্রবলেম মিরাকেলিভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে, আপনার হজম শক্তির যাবতীয় প্রবলেম মিরাকেলিভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে, আপনার গ্যাস অম্বলের যাবতীয় প্রবলেম মিরাকেলিভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে, ঈশ্বরীয় আশীর্বাদে এখন আপনি সম্পূর্ণ সুস্থ, ঈশ্বরীয় মিরাকেল আশীর্বাদে, ঈশ্বরীয় মিরাকেল পাওয়ারে, ঈশ্বরীয় মিরাকেল অগ্নিতে এখন আপনি সম্পূর্ণ সুস্থ, এখন আপনি সম্পূর্ণ কিওর, এখন আপনি সম্পূর্ণ চাঙ্গা হয়ে গিয়েছেন, এখন আপনার শরীরের প্রত্যেকটা অর্গ্যান আগের থেকে হাজার গুণ পাওয়ারফুলভাবে কাজ করছে, এখন আপনার পেটের যাবতীয় অর্গ্যান, আপনার পেটের প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা শিরা উপশিরা আগের থেকে হাজার গুণ পাওয়ারফুলভাবে কাজ করছে, হাজার গুণ পাওয়ারফুলভাবে কাজ করছে, এবং যত সময় যাচ্ছে ঈশ্বরের পাওয়ার আপনার পেট লিভার কিডনি পাকস্থলীকে আরও পাওয়ারফুল করতে শুরু করছে, যত সময় যাচ্ছে এই পাওয়ার আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে, ধীরে ধীরে ঈশ্বরের পাওয়ার আপনার পেট ও লিভার থেকে বিকিরিত হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে তুলছে, ঈশ্বরের পবিত্র এনার্জি, ঈশ্বরের পবিত্র অগ্নি আপনার পেট লিভার হজম শক্তির এলাকা থেকে বিকিরিত হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে তুলছে, এখন আপনার পেট লিভার ঈশ্বরীয় পাওয়ারে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, এখন আপনার পেট লিভার ও হজম শক্তি ঈশ্বরীয় পাওয়ারে আগের থেকে হাজার গুণ শক্তিশালীভাবে কাজ করছে, এখন আপনার ভমিটিং প্রবলেম গায়েব হয়ে গিয়েছে, এখন আপনার ভমিটিং প্রবলেম ঈশ্বরীয় আশীর্বাদে মিরাকেলভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে, এখন আপনার বমি করার যে টেন্ডেন্সি সেটা ঈশ্বরীয় আশীর্বাদে মিরাকেলভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে, এখন আপনার বমি করার যে প্রবলেম সেটা ঈশ্বরীয় আশীর্বাদে মিরাকেলভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে, এখন আপনার হজম শক্তি আগের থেকে হাজার গুণ পাওয়ারফুলভাবে কাজ করছে, এখন আপনার হজম শক্তি আগের থেকে হাজার গুণভাবে পাওয়ারফুল কাজ করছে, ঈশ্বরের শক্তি এখন আপনার পেট ও লিভারের হজম শক্তিকে পাওয়ারফুলভাবে প্রোটেক্ট করে তুলেছে, ঈশ্বরের শক্তি এখন আপনার পেট ও লিভার ও হজম শক্তির যে প্রবলেম ছিল সেগুলোকে সলভ করে দিয়ে এখন আপনার পেট লিভারকে প্রোটেক্টেড করে তুলেছে, ঈশ্বরীয় এনার্জি এখন আপনার পেট লিভারকে সারা জীবনের মতো প্রোটেক্ট করে রাখবে, শক্তিশালী করে রাখবে, এবং এই এনার্জি আপনার পেট ও লিভারকে ধীরে ধীরে আরও চাঙ্গা করে তুলবে, আরও শক্তিশালী করে তুলবে, এবং যত সময় যাবে আপনার প্রত্যেকটা অর্গান আরও পাওয়ারফুলভাবে কাজ করবে, আপনার হজম শক্তি তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে, আরও পাওয়ারফুলভাবে কাজ করবে, এখন ঈশ্বরীয় পাওয়ার আপনার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে মিটে গেছে, এখন ঈশ্বরীয় পাওয়ার আপনার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে চিনির মতো মিশে গিয়েছে, চিনি যেমন জলের সাথে মিশে যায় ঠিক সেইভাবে ঈশ্বরীয় এনার্জি, ঈশ্বরীয় হোলি ফায়ার এনার্জি, ঈশ্বরীয় এনার্জি, অ্যাঞ্জেলিক এনার্জি, রেইকি এনার্জি, পবিত্র ঈশ্বরীয় শক্তি সমস্ত কিছু আপনার পেট ও লিভারের প্রত্যেকটা অর্গানের সাথে চিনির মতো মিশে গিয়েছে, এবং এই পাওয়ার আপনার প্রত্যেকটা কোষকে আরও পাওয়ারফুল করতে থাকছে, আরও শক্তিশালী করতে থাকছে, এবং যত সময় যাচ্ছে এই পাওয়ার আপনার পেট লিভার হজম শক্তি ভমিটিং প্রবলেমের যাবতীয় প্রবলেমকে মিরাকেলিভাবে
এইভাবে ভ্যানিশ করতে শুরু করছে। এখন ঈশ্বরীয় আশীর্বাদে আমি সম্পূর্ণ সুস্থ, এখন ঈশ্বরীয় আশীর্বাদে আপনি সম্পূর্ণ সুস্থ, এখন ঈশ্বরীয় আশীর্বাদে আপনি সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে ঈশ্বরকে ধন্যবাদ জানান, ঈশ্বরকে প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে, ঈশ্বরের কাছে আন্তরিকভাবে জানান, ঈশ্বরকে আন্তরিকভাবে বলুন ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ হোলি ফায়ার রেইকি এনার্জি, ধন্যবাদ অ্যাঞ্জেলিক এনার্জি আমার শরীর মন আত্মাকে হিল করার জন্য, আমার পেট লিভারের যাবতীয় প্রবলেম সলভ করার জন্য, আমার ভমিটিংয়ের যাবতীয় প্রবলেম সলভ করার জন্য। সম্পূর্ণ আন্তরিকতার সাথে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান, অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানান, ধন্যবাদ আর্কঅ্যাঞ্জেল, ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, ধন্যবাদ হোলি ফায়ার এনার্জি, ধন্যবাদ রেইকি এনার্জি। পূর্ণ আন্তরিকতার সাথে হাত জোড়ো করে প্রণাম জানান, নমস্কার জানান। এই যে এনার্জিটা সেন্ড করলাম, এই এনার্জিটা যারা ভিডিও দেখে এখনো পর্যন্ত এনার্জিটাকে রিসিভ করেছেন, তারা ফিল করতে পারবেন যে আপনার আগে যে প্রবলেমের টেন্ডেন্সি ছিল, সেই প্রবলেমের টেন্ডেন্সি অনেকটা সলভ হতে শুরু করেছে। 41 দিন থেকে 51 দিন নিয়মিত যারা ক্রিটিক্যাল প্রবলেমে ভুগছেন, ডাক্তারি ট্রিটমেন্টের সাথে সাথে সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা নিয়ম করে 3 টাইম এই ভিডিওটা চালিয়ে এই হোলি ফায়ার এনার্জি, অ্যাঞ্জেলিক এনার্জি, পবিত্র রেইকি এনার্জিকে রিসিভ করতে থাকুন, আর মিরাকেলভাবে দেখুন যে আপনার শরীরে প্রবলেম আপনার শরীর থেকে গায়েব হতে শুরু করেছে। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে ঈশ্বরীয় এনার্জিকে রিসিভ করুন, আর কিছুদিনের মধ্যে ঈশ্বরীয় মিরাকেল আপনি অনুভব করতে থাকুন। তো বন্ধুরা, এইটা ছিল পাওয়ারফুল হোলি ফায়ার একটা এনার্জি, অ্যাঞ্জেলিক এনার্জি, রেইকি এনার্জি, যেটা আমি আপনাদেরকে সেন্ড করেছি। আপনারা যারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে রিসিভ করেছেন, কিছুটা হলেও উপকার অনুভব করতে পেরেছেন, যারা যারা উপকার পেয়েছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই টাইপের বহু পাওয়ারফুল শক্তিশালী জিনিস, এই টাইপের বহু স্পিরিচুয়াল এনার্জি, যেই সমস্ত এনার্জিগুলো আপনাদের কাছে মনে হয় যে মিরাকেল ব্যাপার, যেমন 6 সেকেন্ডে ইনস্ট্যান্টলি কীভাবে একজন মানুষকে হিল করা সম্ভব, কীভাবে অ্যাঞ্জেল কল করে বিভিন্ন মিরাকেল প্রবলেম সলভ করা সম্ভব, কীভাবে ডিস্ট্যান্সে থাকা যে কোনো মানুষের যে কোনো প্রবলেমের রেজাল্ট আনা সম্ভব, এই টাইপের বহু পাওয়ারফুল টেকনিক, মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশান, মানি অ্যাট্রাকশান, ল অফ অ্যাট্রাকশান, এই টাইপের বহু পাওয়ারফুল টেকনিক আমি কিন্তু আমার VIP হেলথ ট্রেনিংয়ে শিখিয়ে থাকি। তো যারা এই টাইপের গুপ্ত স্পিরিচুয়াল সায়েন্স শিখে নিজেদের জীবনে মিরাকেল পরিবর্তন ঘটাতে চান, তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালে এই টাইপের আরও পাওয়ারফুল ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, রেইকি শক্তিশালী এনার্জি হিলিং টিচার তথা সিক্রেট পাওয়ার হিলিং টিচার, নমস্কার।